15 বছরের নাবালকের সঙ্গে 25 বছরের যুবতীর প্রেম, স্ত্রীর অধিকার পেতে প্রেমিকের বাড়ির সামনে ধর্ণা প্রেমিকার, রং নাম্বারে ফোন, তারপর লাভ, সহবাস এবং শেষে বিয়ে, এখন ধোকা, অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকার সঙ্গে একাধিকবার সহবাস করে প্রেমিক, এমনকি ইসলামিক শরীয়ত মোতাবেক বছরখানেক আগে তাদের গোপনে বিয়েও হয়। বিয়ের পরে পাল্টি প্রেমিক বাবাজির, এখন স্ত্রীর মর্যাদা দিতে অস্বীকার করছে প্রেমিক। এদিকে প্রেমিকাও নাছোড় বান্দা, ওই ছেলের সঙ্গেই ঘর সংসার করবে বলে প্রতিজ্ঞা নিয়ে ছেলের বাড়ির সামনে ধর্ণায় বসে রয়েছে। ছেলেও তার পরিবারের লোককে সকাল থেকে বাড়ির গেটে তালা ঝুলিয়ে গা ঢাকা দিয়েছে বলে খবর। ছেলে ও তার পরিবারের লোকজনেরা সকাল থেকে বাড়ির গেটে তালা ঝুলিয়ে গা ঢাকা দিয়েছে বলে খবর। ঘটনাটি ঘটেছে বুধবার মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের গিধিনপুকুর গ্রামে। ওই ঘটনাকে ঘিরে এলাকায় কৌতূহলের সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জানা যায়, গিধিনপুকুর গ্রামের বাসিন্দা নৌসাদ আলীর ছেলে মাজেরুল ইসলামের 16 বছর বয়স, সঙ্গে ছুটিয়ে 2 বছর ধরে প্রেম করেন বারুই গ্রাম পঞ্চায়েতের মিঠাপখড় গ্রামের বাসিন্দা বাবুল হকের মেয়ে আক্তারি খাতুন, বয়স 25। এমনকি বছরখানেক আগে তাদের গোপনে বিয়েও হয়েছে বলে দাবি প্রেমিকার। ছেলে মেয়ের একসঙ্গে জয়েন্ট ছবিও রয়েছে। প্রেমিকা আক্তারি খাতুন জানান, রং নাম্বারে ফোন কল থেকে দুজনের মধ্যে প্রেমের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। ছেলের সঙ্গে একাধিকবার সহবাসও হয়েছে, সে তাকে স্ত্রীর মতো ব্যবহারও করেছে। বছরখানেক আগে তার এক আত্মীয়র বাড়িতে গোপনভাবে ইসলামিক শরীয়ত মোতাবেক তাদের বিয়েও হয়। ছেলের পরিবারের লোকেরা তাদের সম্পর্কের কথা সব জানে, এখন ছেলে এবং তার পরিবারের লোকেরা তাকে মানতে অস্বীকার করছে। বুধবার সকালে ছেলের বাড়িতে গেলে ছেলের মা তাকে বাড়ি থেকে বের করে দেয় বলে অভিযোগ। অপরদিকে ছেলের মা নুরসেবা বিবি জানান, তার ছেলে নাবালক, বয়স 15, তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই, এ বিষয়ে এলাকার কেউ জানে না। তাদের যদি বিয়ে হয়ে থাকে তাহলে কেন কোনো প্রমাণ দেখাতে পারছে না? মাস দুয়েক আগে তার ছেলেকে মেয়েটি ও তার পরিবারের লোকেরা অপহরণ করে নিয়ে গিয়ে বাড়িতে আটক করে রেখেছিল। পুলিশ গিয়ে তা উদ্ধার করে নিয়ে আসে। আক্তারি খাতুনের দাবি, আমাদের 2 বছরের সম্পর্ক, একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে মাজেরুল ইসলামের সঙ্গে, এমনকি আমাদের বিয়েও হয়েছে। মৌলভি এখন বিয়ের কাগজপত্র দিতে অস্বীকার করছে। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। কি কারণে দাঁড়িয়ে আছো? আমাকে মুখ বিয়া করিয়ালে এটার কোনো এলজি? কি বিয়ে করেছে, কি নাম ছেলে? মাজেরুল। কতদিন আগে বিয়ে করেছে আপনাকে? 1 বছর 6 মহিনা হলে। তো আপনাদের বিয়েটা কিভাবে হয়েছিল? আপনাদের বিয়েটা প্রেম করেছিলাম, প্রেম করিয়া নয় 1 বছর, আর 1 বছর বিয়ে করার হয়ে 1 বছর 6 মহিনা। তো আপনাকে বিয়ে করেছে, এখন স্ত্রী মর্যাদা দিচ্ছে না, কি কারণে? ওই ঘর ঢুকে গেলে ওর মা বাপ নিয়ে ই করেছে, মানিছে এগুলো বিহা। এটার কারণে মোক আশো খাইলে দুবারা জেল থেকে ছুটে, তো এটার কারণে আমি চালালি ওর বাড়ি। তো আজকে আবার বাইরে দাঁড়িয়েছেন যে ওর বাড়ি চালাই গেল, তো ধাক্কা মারে বাহির করে দিলে। কে ধাক্কাটা কে মেরেছে? ওর নানি, ওর মা, ওর নানি মারলে জুতার বাড়ি। তো ছেলে আপনাকে বিয়ে করেছে, ছেলে যদি আপনাকে নেই তোর পরিবারের কেন বাধা দিচ্ছে? ওয়াক মানাছে, খালি ওয়াক ফসলাই টুসলাই রাখিল যে ওয়াক ওয়াক বিয়ের হবানি দিছে। বলছি, তোমাদের প্রেমটা কী করে শুরু হয়েছিল, মানে কী করে ছেলের সঙ্গে সম্পর্ক? এমনি বাত করেছি না, বাত করতে করতে মনে করে ভাই কছে আমি তোকে বিয়া করি। মানে কথাটা কী করে শুরু হলো তোমাদের, কথাটা কী করে শুরু হয়েছিল, কীভাবে? কছে তোকে আমি বিয়া করি, আমি প্রেম করি তোর সাথে, আমি ছেলে রং নম্বরে বাত করেছিলাম। তারপর কী হলো? রং নম্বর বাত করার বাদে আমি প্রেম করবার নিচে আছি না, আর ওয়াই কছে আমি প্রেম করি না, প্রেম নি তুই যদি খালি নি বেলা হাঁ ভরিস তো মুই তোর বাড়ি যাই না, মরে যাম। তোর নাম দিয়ে আর তোর মা বাপের নাম দিয়ে মুই গর তোর বাড়ি মরে যাম, যাই না। এটার কোনো ডরে ডরে মুই ওর সাথে বলি আনো। তো যখন আপনাদের সঙ্গে প্রেম হয়, যখন কথাবার্তা হয়, তখন ছেলে কি কথা দিয়েছিল আপনাকে? মুই তো তোকে মুই বিয়া করি, তো ট্রেন থেকে ওই ঘুরে চালালে মোর কোনে, ট্রেন থেকে ঘুরে আসেনে মোক মানাচ্ছে যে তোকে মুই বিয়া করিম। তোমার কিছু আমি বিহানি করিম এখন কা কেনে, তুই তোর বাড়িকার লোক নি মানবে, মুই বিহানি করিম। তো ওই কছে নাই মানে যাবে, মোর বয়স হয়ে গিয়েছে মানে যাবে,
তো এবার কা ওই বিয়া করে রাখলে তুমি কিছু কেন সাক্ষী মাখি কিছু নি তোর গায়ের লোক সাক্ষী হবে তারপরে মুই বিয়া করিম তো ওই গায়ের লোক ওখানে গেলে তো বলছি আপনাদের কি বিয়ে হয়েছে ছেলেটার সঙ্গে হ্যাঁ বিয়ে হয়েছে কতদিন আগে বিয়েটা হলো এক বছর পাঁচ মহিনা রেজিস্ট্রি হয়েছে সিরিয়াস হিসাবে তো ওর সঙ্গে কোনো প্রমাণ আছে কিছু কাগজপত্র কাগজপত্র আছে যেমনে স্বামী স্ত্রীর মতন মিলামেশা সে ভুল যায় ওর সাথে বলি তোমার নাম কি আক্তারি বাড়ি বাড়ি মহেন্দ্রপুর যদি আজ তোমাকে ওরা পরিবারে না নেই তখন তুমি কি করবে কি করবে ওরা যদি তোমাকে পরিবার না ঢোকায় তুই কি সিদ্ধান্ত নিবি এখন ও যাই বিয়া করে যাওয়ার লাগার রুমই এটা তো বলছে যে পরিবার লোক সব জানে না না আমরা জানি না এটা হলো বেমানি কথা বিয়ে হয়েছে দেড়শোটার বেমানি বাতে ধাতুই দিচ্ছে আমাকে আমরা আমরা কিছু ছেলেটা শুনে কোনো সম্পর্ক কিছু জানি না ও ধাপড়ি করে আপনি এখানে আছে তো মেয়েটার দীর্ঘ দু বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল তো দু বছর ছিল তো আমি আমি তো জানি না যে দু বছর হয়েছে কি চার বছর হয়েছে যে আপনি পনেরো বছর ছেলেকে তো ওদের বিয়ে করলো কি জানাতে বিয়ে দিল তো আমাকে তো জানা উচিত তোমাকে আপনার ছেলের বয়স তো বলছে পঁচিশ না পনেরো বছর আমাদের পনেরো বছর আমাদের ছেলের বয়স হলো পনেরো বছর মেয়ের মেয়ের বয়স হলো আঠিশ বছর তো বলছি যে ওদের প্রেমের সম্পর্ক আপনাকে কেউ জানতেন না 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 কে কেউ আমরা জানি না আমাদের গ্রামের লোকও জানে না তো বলছে এর পূর্বে নাকি আপনার ছেলে নাকি ওই মেয়ের ঘর ঢুকে গেছিল নাকি ঘর ঢুকেছিল আপনি ধরে নিয়ে চলে গেছে ঠিক না করে কে নিয়ে গেছিল কে এবার বেটি ছটার বেটি ছটার বেটি ছটার বহু ধরে নিয়ে চলে এলে এখন তো মেয়েটা দেখছে আপনার বাড়ির সামনে ধরনে বসেছে যদি আপনি মেয়েটাকে না নেন বা পরিবারের লোকেরা ও তো বিষখানেকে মরে যায় বলছে তো বিস্কয় মধ্যে তো তাহলে তাহলে তো ওদের বিয়ে হচ্ছে তো আমি তো ডকুমেন্ট চাচ্ছি তো আপনি কোথায় ডকুমেন্ট আমার আমাকে দেখান না পনেরো বছর ছেলে তাহলে বিয়ে হয়েছে তো ডকুমেন্ট আমি দেখবো না গার্জেন হয়ে মেয়েটা মিডিয়াকে দেখাচ্ছে যে ওর সঙ্গে প্রেমের সম্পর্ক তার সঙ্গে গলা ধরে একটা অশ্লীল ছবিও আছে গলা ধরে তো তোমাদের সাথে আমি করে দিলে তো আমি তো ছবি হয়ে যাবে গোটা সারা মুখ লুবে ওর ও বলছে তো ওর সঙ্গে নাকি কাজী মোহর হয়েছে কাজী মোহর না ওগুলা যতটুকু মিথ্যা বলছে ও কাজী মোর হয়েছে মিথ্যা বলছে যেতে কিছু মিথ্যা মিথ্যা বলেছে ও তো বলছে আজকে যখন মেয়েটা আপনার বাড়িতে আসে ওকে নাকি ধাক্কা দিয়ে বার করে দিয়েছেন ধাক্কা দেওয়া ওকে বের করে ও জোর জমন করছে তো আমি আমাদের ছেলে তোমাকে বিয়ে করেছে পনেরো বছরের ছেলে আঠিশ বছরের মেয়ে তো তোমাকে আমি প্রমাণ চাচ্ছি যে আমাকে প্রমাণটা দেন প্রমাণটা আমি দেখবো তো বলছে আপনার নাম কি আপনার নাম কি আমাদের নাম নুরসেবা বলছে আপনি ছেলেটার কে হলেন মা বাড়ি কথায় আপনার আপনার পরে এই এই গান গীতন পোকা এবার রান্নায় স্বাদ বদলের পালা চেটে পুটে পরিষ্কার খাবারের থালা বাজারে চলে এসেছে পিকোয়ান গুঁড়ো মশলা যা রান্নার স্বাদ বাড়িয়ে তোলে অল্পতেই কাজ করে ঘ্রাণেই অর্ধ ভোজন স্বাদে গন্ধে অতুলনীয় খাবারে মেশান পিকোয়ান্ট গুঁড়ো মশলা আর হয়ে উঠুন পরিবারের সেরা রাঁধুনি।